হ্যালো বন্ধুরা এবারে টেলিভিশনে আসছে আবারও নতুন ধারাবাহিক চমকে দিতে ফিরছেন সুপার হিট নায়ক নায়িকা কোন ধারাবাহিক আর কোন নায়ক নায়িকা বা থাকছেন মাধ্যমে হোক হোক বা না কেন গল্পের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে মাত্র কয়েক মাসের মাথাতেই টিআরপি ভালো ফলাফল না করতে পারলেই দ্রুত ধারাবাহিকগুলির কাহিনীতে ইতি টেনেছেন নির্মাতারা ফলত কর্তা থেকে বিদায় নিচ্ছেন একের পর এক ধারাবাহিক আর সেই ধারাবাহিকে আছে এবারে প্রযোজনা সংস্থার কোনো নতুন গল্পের নতুন নতুন ধারাবাহিকগুলো স্টারচর্স এবং বেশ কিছু জন ধারাবাহিকা সম্প্রীতি ইতিমধ্যে শেষ হয়ে গেছে যার মধ্যে উল্লেখযোগ্য হলো রামপ্রসাদ এবং তোমাদের এনেই ধারাবাহিকটি রাম প্রসাদ ধারাবাহিকটি শেষ হওয়ার পর নতুন ধারাবাহিকা ইতিমধ্যে এসেও গেছে যে ধারাবাহিকটি রামকৃষ্ণ পরমধুর সাথে জীবনী নিয়ে তৈরি হয়েছে অন্যদিকে তোমাদের এনেই ধারাবাহিকটি দশ মাসের চলার পরে কিন্তু আকাশটি শেষ হয়েছে এবং সেই স্থানে ফিরে এসেছে তেঁতুল পাতা ধারাবাহিকটি এক মেগা শেষ তো অন্য মেঘার শুরুত স্টারযোস ধারাবাহিককে কিন্তু দর্শকদের নতুন গল্প এবং বিনোদনে দিয়ে চমক উপহার দিচ্ছে রীতিমতো শোনা যাচ্ছে যে খুব শিগগিরি আরও বেশ কিছু ধারাবাহিকে আসছে টেলিভিশনে পর্দায় যেখানে অভিনয় করবেন জনপ্রিয় নায়ক নায়িকারা স্টার চর্চায় দেখা যাচ্ছে ফের নতুন ধারাবাহিকের ওকে স্টার চর্চের নতুন পাঁচটি ধারাবাহিক আসার কথাই এবারে শোনা যাচ্ছে তাদের মধ্যে একটি ধারাবাহিক খুব শীঘ্রই আসতে চলেছে টেলিভিশনের পর্দায় টেন সিনেমা প্রোডাকশন হাউস আনছে এই নতুন ধারাবাহিকটি শোনা যাচ্ছে ধারাবাহিকের নায়ক নায়িকা না নায়িকা বাছাও হয়ে গেছে নতুন ধারাবাহিকটি মানে ফুল ডিংডি স্টার চর্চায় কিন্তু খুব শীঘ্রই সম্প্রচারিত হতে চলেছে আর এই ধারাবাহিকটি একটি গ্রামের প্রেক্ষাপটে তৈরি এবং এতে মূলত গ্রাম্য সংস্কৃতি এবং সম্পর্কের গল্প তুলে ধরা হবে যদিও ধারাবাহিকটি সুনির্দিষ্ট কাস্ট এবং কাহিনী সম্পর্কে এখন সম্পূর্ণ তথ্য পাওয়া যায়নি তবে দর্শকদের মধ্যে এই ধারাবাহিকটা নিয়ে ইতিমধ্যে আগ্রহ তৈরি হয়ে গেছে রীতিমতো স্টার চর্সে সবসময় নতুন গল্প এবং অনন্য চরিত্র নিয়ে আসে এবং ফুল টিংডি ধারাবাহিকটি কিন্তু সেই ধারাবাহিকতার একটা অংশ আপনারা কেমন এক্সাইটেড হয়ে রয়েছেন ধারাবাহিকটি দেখবার জন্য অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর বিনোদন জগতের এরকম লেটেস্ট লেটেস্ট আপডেট নিউজ পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে এইভাবে জুটে থাকুন পাশে থাকুন ধন্যবাদ